7 থেকে 8 লক্ষ স্কিল লেবার বিদেশি লেবার আমাদের সাথে আছে। তাদের যে ফরেন রেমিটেন্স আসে সেই রেমিটেন্সের দ্বিতীয় যোগানদাতা দেশ হলো বাংলাদেশ। কাজেই এদেশে প্রায় 8 লক্ষ স্কিলড লেবার, তাদের একেবারে সবচেয়ে মেধাবী এবং যোগ্য 8 লক্ষ লোক ভারতের বাংলাদেশে চাকরি করছে। আর স্কিল লেবার তো বাড়ি থেকে অলরেডি নিয়ে আসছে দেশে, আমার জানা মতে 7 থেকে 8 লক্ষ স্কিল লেবার বিদেশি লেবার আমাদের। এছাড়া তাদের বিরাট বিরাট ইনভেস্টমেন্ট রয়েছে, এটা নট লেস দেন আপনার $20 বিলিয়ন। ভারতের বিভিন্ন প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি এই বাংলাদেশে ইনভেস্টমেন্ট আছে। কাজেই এদেশে যদি রাজনৈতিক অস্থিরতা শুরু হয়, পলিটিক্যাল আনরেস্ট শুরু হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। ফলে একটা স্টেবল রাজনীতিটা সৃষ্টি করার জন্য তারা প্রথমত চেষ্টা করেছে একটা পলিটিক্যাল নেগোসিয়েশন হোক। যখন দেখা গেল পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে না, ফলে বাংলাদেশের রাজনীতি স্টেবল করার জন্য তাদের নিজেদের স্বার্থে কিন্তু তারা আওয়ামী লীগের সাপোর্ট দিয়েছে, এবং নিজেদের স্বার্থে তারা ওই 5 জনের নির্বাচনে বলতে গেলে একেবারে সবাইকে অবাক করে দিয়ে অনেকটা ওপেনলি, আমরা যাকে বলি নির্লজ্জ, সে ওপেনলি সাপোর্ট করে আওয়ামী লীগকে জিতে নিয়েছে। এবং এটা ভারতও খুব ভালো করে বিষয়টা জানে, এবং আওয়ামী লীগ খুব ভালো করে, যারা ঊর্ধ্ব স্তরের লোকজন তারা খুব ভালো করে জানে যে কোন প্রেক্ষাপটে 5 জনের নির্বাচনে ভারত তাদের